বিশেষ সুযোগ আপনাদের আছে দামোদর মাস আমরা সারা বছরও যদি করতে না পারি কমসে কম দামোদর মাস কার্তিক মাস বৈশাখ মাস এগুলো আমরা পালন করি এই বাড়িতে না ঠিক আছে এগুলো আমরা বিশেষ করে দামোদর মাসটা যেরকম আমরা সুযোগ দেয় না অনেক যে দোকানে যাই আমরা মার্কেটিং করতে যাই না পূজো উপলক্ষে দুর্গা পূজো উপলক্ষে দিওয়ালি হোলি সবকিছু উপলক্ষে সেল হয় না 50% অফ হ্যাঁ 75% অফ তো ঠিক সেই রকম ভগবান আমাদেরকে সুযোগ দিচ্ছে বিভিন্ন সময়ে ভগবান বলছে এই দামোদর মাস ভগবানের নিজের নাম দিয়েছে দামোদর তো এই মাসে যদি আমরা ভগবানের ভক্তি করি অন্য মাসের তুলনায় অন্য সময়ের তুলনায় হাজার হাজার গুণ বেশি মানে কাউন্টেবল নয় তবু অনেক বেশি গুণ ফল পেয়ে যাব আপনারা অনেক ভাগ্যবান আপনারা ভগবানের ধামে এসছেন তো কৃপা করে ভগবানের নামে মালা নিয়ে যাবেন যেটা কোনো নিয়ম কোনো কিছু নেই ভগবানের নাম করার কোনো নিয়ম নেই একজন সন্তান ওর বাবা মাকে ডাকবে এর কোনো নিয়ম আছে তো আমরা ভগবানের সন্তান আমরা ভগবানকে ডাকবো কোনো নিয়ম হরিনাম করুন হরিনাম করতে 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 যখন আমরা নিজেই শুদ্ধ হব তখন আমি নিজেই জানতে পারবো কোনটা আর আস্তে আস্তে আচার্যরা যা বলেছে সেগুলো একটু প্রতিদিন অধ্যয়ন করার চেষ্টা করুন প্রতিদিন আমরা ফেসবুক রিডিং করছেন মেসেজ তারপরে টিভি দেখছেন কমসে কম 5-7 মিনিট ভগবদ গীতা আবরণ একটু হ্যাঁ তাহলে জানতে পারবো সেখানে ভগবান এবং প্রভুপাদ সব কিছু সুন্দরভাবে বর্ণনা করেছেন আর সাথে সাথে আপনাদের সাহায্য করার জন্য আমাদের ভক্তরা বলছে মহন্তের স্বভাবেই তারিতে পামর নিজ কার্য নাই তবু যান পরের ঘর যারা ভগবানের ভক্ত তাদের নিজের কোনো কাজ নেই কিন্তু তবু অন্যের কাছে কেন যাচ্ছে যাতে সবাই আমরা ভগবানের নাম করতে পারি তো আমরা আপনাদের সবার কাছে যাচ্ছে শিবনাথ প্রভু ওখানে আমাদের ইসকনের প্রতিনিধিত্ব করে করছেন উনি অনেকদিন ধরেই প্রচার করছেন আমাদের প্রভুপাদ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী আপনারা ওনার সঙ্গে সম্পর্কিত থাকুন এবং হরিনামটা করুন বিশেষ করে কারণ কলিযুগে অন্য কিছু বলছে অতএব কলিযুগে নামযজ্ঞ সার আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার অন্য কোনো যা কিছু করুন তাতে 0% ফল বা 1% কিন্তু হরিনাম যদি শুধু আমরা করি তাহলে 99% ফল আমরা তো এখানে রাধাকুণ্ডের জল আপনারা একটু মাথায় নিন ওইদিকে শ্যামকুণ্ডের জল মাথায় নেবেন আর পরিক্রমা করে এখন কটা বাজে হ্যাঁ এই তো একটুখানি 5-7 মিনিট লাগবে হ্যাঁ করতে পারেন একসঙ্গেই আছে সব ঠিক আছে আমাদের পরিবার সময় সন্তান ঘর বাড়ি সব কিছু কেন আমাদের ইন্দ্রিয় উপভোগ করার জন্য তাই নয় এর জন্য অনন্তকাল ধরে অনেক কত সময় দিচ্ছি কেন সপ্তাহে 1 ঘন্টা আমরা দিতে পারি না সপ্তাহে কত ঘন্টা হয় বলুন তো 24 ঘন্টা ইন্টু 7 24 ইন্টু 7 কত হয় 7 × 14 চল্লিশ একশো দাঁড়া 164 কত 168 ঘন্টা তো এত সময়ের মধ্যে সপ্তাহে আমরা 1 ঘন্টা দিতে পারি না প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আমরা তো টিভি দেখি দেখি না হ্যাঁ কত সময় আমরা সবার ভিতরে আছে এবং আমরা মায়া যবনিকা আচ্ছন্ন মায়া জালের মধ্যে মায়া যবনিকা যে পর্দা পর্দা দিয়ে আমাদের ঢেকে আছে সেই পর্দা ঢেকেই মায়া মায়া মানে কি যা নেই অস্তিত্ব সেই সব বলছে এটা অসত্যরে সত্য করে মানি সেটা মেনে আমরা ভুলে গেছি ভগবানকে আমাদের ভক্তিটা সেই সুপ্ত ভক্তিটাকে জাগরিত করার কিছু অনেক রকমের উপায় আছে হয়তো কোনো শুদ্ধ ভক্তের সঙ্গে সংস্পর্শে এসে হয়তো ভগবানের ধামে গিয়ে হয়তো ভগবানকে দর্শন করে হয়তো আমাদের অনেককে মনে হয় না ও সেখানে গেলাম জানি সেই রকম দর্শন করলাম আমি একদম মুগ্ধ হয়ে গেলাম তাই না আর সেখানে হয়তো ধামে এসে অনেকে যে মায়াপুরে এসে প্রতিদিন যারাই আসছে প্রায় 80% লোকে আসলেই এখান থেকে মালা গলা মালা নিয়ে যায় গীতা ভাগবতম আদি নিয়ে যায় কেন এখানে আসলে কেন নেয় কি জন্য ধামে আসলে যেহেতু আমরা ভগবানের কাছে আসছি ভগবানকে দর্শন করছি সাক্ষাৎ সাক্ষাৎ বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছেন বিগ্রহ নয় সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন বিগ্রহটা ভগবান স্বয়ং
ভগবানকে যখন দর্শন করছি, ভগবানের পরিক্রমা করছি, ভগবানের প্রসাদ পাচ্ছি, তখন আস্তে 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 আমাদের ভিতরে যে সুপ্ত ভগবানের ভক্তিটা সেটা জাগরিত হচ্ছে। এটাই হচ্ছে ফল সবচেয়ে। আর অন্য সমস্ত গৌণ ফল, এটা যে মুখ্য। কারণ আমরা ধামে কেন আসছি, অনেকে মায়াপুর কেন আসছে, মায়াপুর ওয়েস্ট পুরো পশ্চিম বাংলার মধ্যে এখন সবচেয়ে বড় ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে। হ্যাঁ, এখন ঘুরতে আসছে, বাস ভর্তি ভর্তি করে ঘুরতে আসছে, দেখতে আসছে, কেউ হয়তো সারাদিন ঘুরেছে মন্দিরে কেউ যায়নি, এরকম অনেক লোক আছে। কিন্তু মন্দিরে আসে, পার্কে ঘুরেছে, রেস্টুরেন্টে গেছে, এদিকে ওইদিকে গোশালায় গেছে, কিন্তু মন্দিরে যায়নি, এরকম অনেক লোক আছে, অত ঘুরে চলে গেল। কিন্তু মায়াপুরটা হচ্ছে একদম পশ্চিমবাংলার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে। তো আসছে, বিভিন্ন লোকে আসছে। তো এসে কি হবে, এই যে আসলো অন্য জায়গায় না গিয়ে যে ধামে আসলো, আস্তে 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 তার ভিতরে যে সুপ্ত ভগবানের ভক্তিটা, এত ভক্ত দেখছে ভগবানের ভক্ত, যেখানেই খাক না কেন, রেস্টুরেন্টে খাক বা অন্য যাই যে জায়গায় খাক না কেন, মন্দিরের ভিতরে সবগুলি প্রসাদ। এই প্রসাদ খেলে আস্তে 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 ক্রমে ক্রমে আমাদের ভিতরে যে ভগবানের প্রতি যে সুপ্ত কৃষ্ণ ভক্তিটা জাগরিত হবে। ঠিক আছে, আর অন্য জায়গায় গেলে কি কি করছি আমরা, শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য চেষ্টা করছি। ও আমি এই জায়গায় এই জিনিসটা দেখা হচ্ছে, ও আচ্ছা আমার এই গানটা একটু শুনি, আর সিনেমা দেখতে যাই। হ্যাঁ, এ কি এগুলোই তো করি না। তো সেখানে আবার অন্য জায়গায় গেলে আমাদের সংসারের বন্ধন সবগুলো বৃদ্ধি পাবে, আর এখানে আসলে আমাদের ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি পাবে এবং ভগবানের নাম রূপ গুণ এগুলোতে আমাদের রুচি বৃদ্ধি হবে। ঠিক আছে, বলছে গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভগতের সঙ্গে। যে সমস্ত স্থানে গৌরাঙ্গ মহাপ্রভু ভ্রমণ করেছেন সেই সমস্ত স্থান আমি দর্শন করব। কেন? কারণ আমি ভগবানকে লাভ করতে চাই, তাই না? ভগবানের ভক্তি ভক্তিটাকে লাভ করতে চাই। আর যে একবার ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম পরিকরের সংস্পর্শে আসবে, তো থাকতে 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 যেরকম মাতালের সঙ্গে থাকতে থাকতে ভক্ত হয়ে যায়, মানে মাতাল হয়ে যায়, আর ভক্তের সঙ্গে থাকতে থাকতে ভক্ত হয়ে যায়। আর এরকম করে যদি ধামে আসতে থাকে, ধামের সঙ্গ করতে করতে মানুষ ভক্ত হয়ে যায়। ঠিক আছে, আর কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, আজকে সবাই আপনারা আজকে সবাইকে গিয়ে মালা দিয়ে দেন। বলছে এখন গ্রহণ লাগছে, গ্রহণের সময় ভক্তরা কি করে, বেশি করে হরিনাম করে, হ্যাঁ হরিনাম শ্রবণ করে, কীর্তন করে, গীতা ভাগবত অধ্যয়ন করে, যাতে যে গ্রহণের ইয়া থেকে আমরা যেন ইয়ে থাকি।